নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 7ই নভেম্বর 2024 শুক্রের মহা পরিবর্তন, 6 রাশির বড় অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, 7ই নভেম্বর মধ্যরাত্রে শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে, যার শুভ ফল পেতে চলেছে 6টি সিলেক্টেড রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। শুক্র আমাদের কী দেয়? শুক্র আমাদের হ্যাপিনেস দেয়, শুক্র আমাদের ভোগ সুখ দেখায়। শুক্র কি ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ, এবং বিবাহের পর আফটার ম্যারেজের পর জীবন কেমন যাবে এটাও কিন্তু শুক্রের উপর ডিপেন্ড করে। শুক্র আমাদের সুখ এবং ভোগের কারক গ্রহ। দেখবেন অনেকের ক্ষেত্রে শুক্র ভালো রয়েছে, দেখবেন তারা জীবনে সুখ ভোগের কিন্তু অভাব হয় না, এবং শুক্র যাদের ভালো থাকে দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু তারা সফলতা কিন্তু পায়। শুক্র ভালো থাকলে বৈবাহিক জীবনে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে, এবং শুক্র আমাদের লাক্সারিকে দেখায়। ঠান্ডা জল থেকে লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি, এগুলো সমস্তটা কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে দেখা কিন্তু দরকার। শুক্রের যদি নিজভঙ্গ রাজ্য হয় তাহলে কিন্তু জানবেন খুব ভালো ফল দেয়, এবং কলিযুগে শুক্র দ্বাদশ ভাবে, কারো যদি লগ্ন থেকে দ্বাদশ ভাবে শুক্র যদি থাকে কিনা, অত্যন্ত শুভ ফল কিন্তু দেয়, এবং সেটা যদি কেতুর সাথে যুক্ত হয় সে জীবনে কম পরিশ্রম করুক কিন্তু তার জীবন ভালোভাবে কেটে যায় না, অত্যন্ত ভালোভাবে দ্বাদশভাবে শুক্র আমি দেখেছি, এবং কেতুর সাথে যদি থাকে অত্যন্ত ভালোভাবে থাকে কাটে, লাক্সারি লাইফ লিড কিন্তু করে। শুক্র কোন কোন দিকগুলো আমাদেরকে বেশি দেখায়? শুক্র দেখায় গ্ল্যামার দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, বিউটি পার্লার, কসমেটিক্স, এগুলো সমস্তটা, আপনার বুটিক, এগুলো সমস্তটা কিন্তু শুক্রের। ফ্যাশন ডিজাইন নিয়ে যারা পড়াশোনা করছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এগুলো সমস্তটা কিন্তু, বা ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এগুলো সমস্তটা কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু রয়েছে। তাই আমি আবারও বলছি, শুক্রকে কিন্তু মজবুত হওয়া দরকার রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কেমন রয়েছে আগে জেনে নিন, এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই করুন। শুক্র কিন্তু বিবাহের কারক গ্রহ, অনেক ছেলেদের ক্ষেত্রে বিয়ে আটকে যাচ্ছে। কৌশিকদা, মেয়ে দেখছি ভালো জায়গাতে হচ্ছে না, বিয়ে হতে গিয়ে বিয়ে কেটে যাচ্ছে, জানবেন শুক্রের জায়গাটা ডিস্টার্ব রয়েছে। এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ব্যবসা ভালো চলছে না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অবশ্যই আপনারা শুক্রের জায়গা এবং আপনার মঙ্গলের জায়গা এবং রাহুর জায়গাটা প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। আমি আবার বলছি, কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, এবং বেশ কিছু ক্রিয়া, বেশ কিছু যজ্ঞের মাধ্যমে এই জায়গাগুলোকে কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে কিন্তু ঠিক করা কিন্তু সম্ভব। দেখুন, যজ্ঞ মাধ্যমে কি হয়, আপনার পজিটিভ ঊর্জাটা কিন্তু আসবে, এবং পাশাপাশি বাস্তু দেখাটা কিন্তু একান্তই দরকার। আপনার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে এটা কিন্তু একান্তই প্রয়োজন রয়েছে দেখার। বাস্তু যদি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু অনেক কিছু ক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু হবে, তাই বাস্তুকে অবশ্যই আপনারা রেক্টিফিকেশন করে নিন। এবং অনেকে অনেক রত্ন পরে রয়েছেন, আমি আবারও বলছি প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট রয়েছে এবং মারক প্ল্যানেট রয়েছে। আপনার ক্ষেত্রে কোন রত্নটি আদর্শ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে আপনি পরিধান করুন। প্রথম রাশি আপনার
মেষ রাশি। মেষ রাশির ত্রিকোণভাবে শুক্রের অবস্থান আপনার ধনপতি সপ্তমে, সপ্তমপতি বিদেশ থেকে লাভ দিবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি দিবে, ভাগ্যের দ্বারা অর্থ আসবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা দিবে এবং বিজনেস ক্ষেত্রে খুব শুভ ফল দিবে। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির দ্বাদশভাবে শুক্র আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থলাভ এই সময় আপনাদের হবে এবং এর সাথে সাথে আপনাদের নতুন কর্মযোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আপনার মহা পরিবর্তনের লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সপ্তমভাবে আপনার পঞ্চমপতি, অর্থাৎ আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন, আর্থিক স্থিতি মজবুত এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। শুক্রের রাশি পরিবর্তন কন্যা রাশির ভূমি ভবন বাহন সুখ দিবে। এই সময় আপনারা কোনো প্রপার্টি কিনতে পারেন, কোনো সম্পত্তি, কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ এই সময় হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি এই সময় দেখা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধি আপনাদের হতে চলেছে। অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ দিতে কিন্তু চলেছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির একাদশভাবে দেখুন আপনার চতুর্থপতি ভাগ্যপতি একাদশভাবে, অর্থাৎ এই সময় ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, বিদেশ থেকে লাভ এবং সম্পত্তি কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন, সাকসেসের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় বড় ধরনের কোনো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে কিন্তু চলেছে। সিংহ রাশি। সিংহ রাশির শুক্রের রাশি পরিবর্তন আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা, সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ, আর্থিক স্থিতি এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, অনলাইন ট্রেন্ডিং হতে পারে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ এই সময় আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। দেখুন এই কটি রাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন বেশ লাভ দিবে, বড় অর্থপ্রাপ্তি দিবে, কিন্তু দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান। একটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির বৈবাহিক জীবন, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা হতে পারে এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য, মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। অবশ্যই এই সময়টা ব্যবসা ক্ষেত্রে সতর্কভাবে ইনভেস্টমেন্ট করুন। দুই নম্বর যেটা বলবো, যার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে, সেটি হচ্ছে কিছুটা তুলা রাশি। তুলা রাশির এই সময় ট্রাভেলটা আপনাদের বাড়াবে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো একটু হলেও সতর্কভাবে ইনভেস্টমেন্ট করুন, ভুল ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না। অবশ্যই বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধানটা, আমি আবারও বলছি প্রতিকার প্রতিবিধানটা আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা এই সময় লাভ পাবেন। আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই, যে যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। তো যাই হোক, আপনারা প্রত্যেকে আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।